কথা কুটিলতা ষড়যন্ত্রের ডায়লগকে তিনি নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে, আর এসব চরিত্রে সত্যিই তার বিকল্প কেউ নেই। তিনি বড় পর্দায় আসা মানেই দর্শকরা বলবেই এবার শুরু হবে শয়তানি। এতটাই ছিল তার অভিনয়ের শক্তি। সিনেমাতে তিনি আছেন মানেই সংসারে ভাঙন, একথা দর্শকরা খুব ভালো করেই জানতেন। এমন নিখুঁত নেগেটিভ চরিত্র প্রদর্শন সত্যিই বিরল, যা আজ বাংলার দর্শকদের কাছে বোধহয় স্মৃতি, কারণ সিনেমার পর্দাতে আর তাকে দেখা যায় না। তিনি আর কেউ নন, বাংলা ছবির গ্ল্যামার কুইন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। রাজলক্ষ্মী দেবী, রেণুকা রায়, গীতাদের উত্তরস্বরী রূপে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের নামটাই উঠে আসে বাংলা ছবিতে সেরা নেগেটিভ রোলে। আর একথা সত্যি যে তার পরিপূরক আজও আসেননি বাংলা ছবিতে। গীতাদে, রেণুকা রায়রা কেউ উচ্চ শিক্ষিতা ব্যাকগ্রাউন্ড থেকে আসার সুযোগ পাননি কিংবা আসেননি, কিন্তু সংঘমিত্রা তা নয়। ওনারা বলতেন নায়িকাকে বাজা, মুখপুরি ইত্যাদি কুকথা। এই কথাগুলিতে ছিল এক গ্রাম্য সেকেলে কথার ছাপ, কিন্তু সংঘমিত্রা আনলেন একটা শিক্ষিত, রুচিশীল, আধুনিক নেগেটিভ চরিত্রের মানুষকে। তিনি প্রথম টলিগঞ্জের উচ্চ শিক্ষিতা খলনায়িকা, প্রেসিডেন্সি কলেজ পাস, আরো অনেক শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার। চেয়েছিলেন প্রফেসর হতে, কিন্তু হলেন অভিনেত্রী। বাবা মায়ের মৃত্যুর দিনও চোখের জল লুকিয়ে থিয়েটার করেছেন, এতটাই মনের জোর ছিল সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের। টাকার অভাবে কারো পড়াশুনো না হলে এগিয়ে যেতেন সংঘমিত্রা। গরিব বাবা তার মেয়ের বিয়ে দিতে পারছেন না, এগিয়ে যেতেন সংঘমিত্রা। এক জীবনে এত কিছু সত্যিই হয়। মৃত্যুর আগে বলেছিলেন তার শেষ যাত্রা, শেষ শয্যা যেন কাউকে দেখতে দেওয়া না হয়, না ইন্ডাস্ট্রি না মিডিয়া। তাই হল, কেউ জানতে পারলেন না। কিন্তু কেন? সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের জীবনে এমন অনেক ঘটনা আছে যা জানলে সত্যিই অবাক হবেন। তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নয়, ছিলেন প্রকৃত মানুষ। একথা বলার যথার্থ কারণও রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। সংঘমিত্রার সমসাময়িক ছিলেন অনামিকা সাহাও। তিনি গ্রামীণ কুচুটে টোন টিপকিরি কথা বলতে জনপ্রিয়া ছিলেন। সংঘমিত্রা অভিনয় জগতে এসেছিলেন নায়িকা হওয়ার বয়সে, এবং পরিচালকরা বলতেন, সংঘ তুই ছাড়া এই নেগেটিভ রোল কে জমাতে পারবে। রীতা কয়লারও ছিলেন, তবে তিনি সংঘমিত্রার মতো প্রথমেই বড় লঞ্চ বা প্রধান চরিত্র পাননি। শুরুতে পরিচারিকার চরিত্রও করতে হয়েছিল রীতাকে। বড় পর্দায় যুগের পর যুগ আধুনিকা, শিক্ষিতা এবং অবশ্যই সুন্দরী একমাত্র সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ছিলেন, আজও আছেন। 35 বছরে 300টি ছবি, ভাবা যায়? সংঘমিত্রা চিরকাল নিজের স্টারডম নিয়েই চলেছেন। সমস্ত অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে সংঘমিত্রার খুবই সুসম্পর্ক ছিল। সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় গীতাদেকে বলতেন, এবার একটু টাকা জমাও গীতাদি। সংঘমিত্রার বিখ্যাত ছবিগুলি হল ছোট বউ, মিত্তির বাড়ির ছোট বউ, আত্মজ, সেদিন চৈত্র মাস, অনুতাপ প্রভৃতি। সিনেমার সাথে তিনি করেছেন সিরিয়ালও। টাকাটাই জীবনের সমস্ত কিছু নয়, একথা কিন্তু সংঘমিত্রা তার কাজ দিয়ে বুঝিয়েছিলেন। শতাব্দী রায়ের ঢাকি ছবি বিনা পারিশ্রমিকে সংঘমিত্রা করেছিলেন। নিজের যোগ্যতাই রোজগার করতেন তিনি সবসময়, কোনোদিন তিনি নিজেকে গুটিয়ে নেননি। সম্রাজ্ঞীর মতো ইন্ডাস্ট্রিতে ছিলেন নেগেটিভ রোল করেও। সম্মান নিয়ে কাজ করেছেন বরাবর। ওর সমসাময়িক সব পরিচালকরা বলতেন, সংঘের সঙ্গে প্রথম আলাপেই একটা শিক্ষিতা, মার্জিত, রুচিশীল ছাপ পেয়েছি। সংঘমিত্রা খলনায়িকা হলেও নায়িকাদের পাশেও কি সুন্দর গ্ল্যামারাস, ফর্সা রং ফেটে পড়ত, সঙ্গে লম্বা চুলের হেয়ার স্টাইল। নায়িকাদের ছেড়ে সংঘমিত্রা যেন দর্শকদের নজর টেনে নিতেন নিজের দিকে। শুধুমাত্র সিনেমা নয়, যাত্রাতেও তিনি সুপারহিট। সিনেমাতে সংঘমিত্রা নেগেটিভ রোল করলেও যাত্রাতে পজিটিভ রোল করতেন।
প্রেসিডেন্সি কলেজের ঝকঝকে আধুনিকা তরুণী শঙ্কুমিত্রা চলে এলেন বাংলা ছবিতে। উত্তম কুমারকে দেখতে গিয়ে তার সঙ্গেই স্ক্রিন শেয়ার। ওই সময়ে এমন একজন অভিনেত্রীও কি ছিলেন যিনি কিনা প্রেসিডেন্সি থেকে পাশ করা একমাত্র সঙ্ঘমিত্রাই ব্যতিক্রম। সংস্কৃতে অনার্স, তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ। ইচ্ছে ছিল ডক্টরেট করবার, কিন্তু সিনেমার চাপে তার হয়ে ওঠেনি। বাংলা সাহিত্যে করেছেন স্পেশাল ডিপ্লোমা, ভাবতেন কলেজের প্রফেসর হবেন, কিন্তু কপালের লিখন, সে কি আর বদলানো যায়। সালটা 1956-র 8ই আগস্ট, বেনারসে জন্ম হয় সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের। বাবা সুভাষ কুমার মুখোপাধ্যায় ও মা শান্তনা মুখোপাধ্যায়। বেনারস থেকে চলে আসা কলকাতাতে। পড়াশোনায় তিনি ছোট থেকেই ভালো এবং অদম্য জেদ ছিল তার মধ্যে। ভাবতেন মেয়েরা যে ছেলেদের থেকে কম কিছু নয় তা দেখিয়ে দিতে হবে। পাশাপাশি শাস্ত্রীয় নৃত্য কত্থকে পটু ছিলেন সঙ্ঘমিত্রা। নাচের তালিম নিয়েছেন থাঙ্কমুনি কুট্টি, নটরাজ পরিমল কৃষ্ণ এবং রাম গোপাল ভট্টাচার্যের কাছে। 1981 সালে ভারতীয় সংস্কৃতির হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় যান সঙ্ঘমিত্রা। শুধু তাই নয়, টোকিওতে টিচিং ডিপ্লোমাও পান ক্লাসিক্যাল ডান্সে। এই নাচের সূত্র ধরেই পেয়ে গেলেন প্রথম ছবিতে কাজ। আর যে সে ছবি নয়, পেয়ে গেলেন উত্তম কুমারের ছবি। উত্তম কুমার তার পরিচালিত ছবি কলঙ্কিনী কঙ্কাপতির জন্য নতুন মেয়ে খুঁজছিলেন। সঙ্ঘমিত্রা শুধু উত্তম কুমারকেই দেখতে গিয়েছিলেন, অডিশনে পাশ হোক আর না হোক। রক্ষণশীল পরিবারে সেদিন কেউ বাড়িতে ছিলেন না, তাই বাড়ির বারণ টপকে টালিগঞ্জে পাড়ায় পা রাখতে পারেন সঙ্ঘমিত্রা। সঙ্গী ছিলেন যোগাযোগের সূত্র ডান্স ডিরেক্টর শক্তি নাং। এক শটেই সঙ্ঘমিত্রাকে পছন্দ হয়ে গেল উত্তম কুমারের। বাংলা ছবিতে উত্তম কুমারের শেষ লঞ্চ করা অভিনেত্রী হলেন সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। প্রশংসায় ভরা কেরিয়ার শুরু হয়েছিল তার। তারপর আবার ক্যামেরায় যখন উত্তম কুমারের চোখ, তাকে কি আর ভাবতে হয়। সামনে বাইজি বেশে সঙ্ঘমিত্রা, বেঁধেছি বিনা গান শোনাবো তোমায় আজ রাতে। পারভীন সুলতানার গানে লিপ দিলেন সঙ্ঘমিত্রা। প্রথম ছবিতেই জীবনের সেরা গানটি পেলেন, যা কিনা আর ডি বর্মনের সুরে। উত্তম কুমারের ছবিতে চান্স পেতে শোনা যায় সে যুগে অনেক মেয়েই নাকি অনেক কিছু করতেন। কিন্তু উত্তম কুমার সঙ্ঘমিত্রাকে দেখে বুঝেছিলেন এমএ লড়াক, স্মার্ট শিক্ষিতা, তাই তিনি যথেষ্ট ভালোবাসতেন সঙ্ঘমিত্রাকে। প্রচুর প্রশংসা পেয়েছেন সঙ্ঘমিত্রা। টলিউডে সঙ্ঘমিত্রা হয়ে উঠলেন জাদরেল। নেগেটিভ রোলে তার ধারে কাছে কেউ আসতে পারল না। পর পর তার ছবি একদম সুপারহিট। কিন্তু সঙ্ঘমিত্রা যে নেগেটিভ রোল ছাড়া পজিটিভ রোল করতে পারতেন না, তা কিন্তু একেবারেই নয়। আসলে শিল্পীদের যেমন পাত্রে রাখা হয়, তারা তাতেই সেরা হয়ে ওঠেন। অঞ্জন চৌধুরী, সুজিত গুহর ছবি, ছোট বউ, বৌদি, বিধিলিপি, একের পর এক ছবিতে নেগেটিভ বইয়ের রোলগুলি বিশাল খ্যাতি এনে দিল সঙ্ঘমিত্রা। পরিচালকরাও কিন্তু এই রকম রোল করবার জন্য সঙ্ঘমিত্রার বিকল্প খুঁজে পেলেন না। কিন্তু তরুণ মজুমদার তার ছবিতে আপন আমার আপনে সঙ্ঘমিত্রাকে দিলেন একটি পজিটিভ রোল, যা আজও আইকনিক। অনেকেরই ধারণা সঙ্ঘমিত্রা একজন কুচুটে এবং ঝগড়ুটে মহিলা, কিন্তু বাস্তবে সঙ্ঘমিত্রা ছিলেন জীবন রসিক একজন মানুষ। নিজের সেলফ কাউন্সিলিং তিনি নিজেই করতেন, যা আমরা অনেকেই পারি না। খুব হইচই করতে ভালোবাসতেন, পরিবারকে সময় দিতেন। সঙ্ঘমিত্রার বিয়ে হয় এলাহাবাদের জয়ন্ত ব্যানার্জির সঙ্গে। সিনেমায় আসার শুরুতেই বিয়ে হয় তার। কিন্তু তাতে সঙ্ঘমিত্রার সাহসী, সৌন্দর্য বা স্টারডম ক্ষুণ্ণ হয়নি। কর্মসূত্রে স্বামীকে বেশিরভাগ সময় এলাহাবাদে কাটাতে হতো, তাই একমাত্র ছেলে অনুরাগ ব্যানার্জিকে সঙ্ঘমিত্রা একা হাতেই মানুষ করেছিলেন। সিনেমায় বড় বউকে দিয়ে রান্না করিয়ে যতই মেঝে বউ খাটিয়ে নিক না কেন,
বাস্তবে কিন্তু সংঘমিত্রা ছিলেন একেবারে পাক্কা রাঁধুনি। রান্নার খুব শখ ছিল তার। নিজের জন্মদিনে, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজোতে সবেতেই একা হাতে রান্না করতেন। ছেলে অনুরাগের 30 বছরের জন্মদিনে 30 ঘন্টার পার্টি দেন বাড়িতে। নিজের হাতে রেঁধে বেঁধে ছেলের বন্ধুদের খাওয়ান মা সংঘমিত্রা। সংঘমিত্রার হাতে বেস্ট রেসিপি ছিল যে কোনো বড় মাছের হরবৌমি। পর্দার সংঘমিত্রা জাগরেল দজ্জাল, সংসারে আগুন লাগান। কিন্তু বাস্তবে বহু শিক্ষার্থীর কলেজে স্কুলের টাকা বাকি পড়লে তিনি দিয়ে দিতেন। বহু বিবাহ যোগ্যা মেয়ের বিয়েতে টাকা দিয়েছেন। নিঃশব্দে পাশে থেকেছেন বহু মানুষের, কেউ জানতেও পারেননি। একবার এক বাবা তার মেয়ের বিয়ের জন্য অর্থ সাহায্য চেয়েছিলেন সংঘমিত্রার কাছে। টাকা পেয়ে অবাক হয়ে যান ভদ্রলোক, নিজেই বলেন, এত টাকা কেন দিলেন? সংঘমিত্রা বলেছিলেন, বাকিটা আমার তরফ থেকে নমস্কারের জন্য। মেয়ে যেন মাথা উঁচু করে শ্বশুর বাড়িতে যায়। ভাবা যায়, ইনি নাকি পর্দার খলনায়িকা। বাস্তবে হোক বা পর্দাতে, নায়িকারাও কি এমন মানুষ হন? নিজের দুঃখ যন্ত্রণা কাউকে টের পেতে দিতেন না। মা মারা যাওয়ার খবর পেয়ে ছুটে যান সংঘমিত্রা। দুচোখে অঝরে জল, কিন্তু চোখের জল মুছে বেরিয়ে গেলেন সংঘমিত্রা সেদিনের থিয়েটার শো করতে। কারণ দর্শকরা টিকিট কেটে বসে আছেন। স্বাভাবিক অভিনয় করলেন। কয়েকদিন পরে সহ অভিনেতা অভিনেত্রীরা জানতে পেরে স্তব্ধ। সংঘমিত্রা ব্যথা গিলে হাসি মুখে বললেন, কাজের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি গুলিয়ে ফেললে চলবে কেন? সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো গসিপ তৈরি হয়নি কোনোদিন ইন্ডাস্ট্রিতে। তার চরিত্রে কোনো দিনও কাদা ছেটাতে পারেনি কেউ। পাট রানীর মতো ছিলেন তিনি ইন্ডাস্ট্রিতে। ছেলের বিয়ে দিলেন, বৌমা শুক্লাকে ঘরে আনলেন, সুখী পরিবার। সংঘমিত্রা শাশুড়ি হিসাবে মোটেই দজ্জাল নয়, বরং বৌমার ভালো বন্ধু। কিন্তু আর কদিন সেই সুখ। এরপরেই সংঘমিত্রা ধরা পড়ল ব্রেস্ট ক্যান্সার। ছেলে বৌমাকে বললেন, প্যানিক করো না, যা হবে দেখা যাবে, ভয় পেও না, আমি ঠিক আছি। ভাবুন একবার, কি অসম্ভব মনের জোর থাকলে মানুষ এমন কথা বলতে পারে। এমনকি নিজের মারণ রোগের কথা ইন্ডাস্ট্রির কাউকে বলেননি, চাননি কারো সহানুভূতি পেতে। হাসি মুখে শুটিং করে গেলেন, নিজের মনের জোর দিয়ে সব জয় করে গেছেন। কিন্তু আর কদিন, শেষ হলো সংঘমিত্রার যাত্রা 2016 সালের 27শে অক্টোবর। কিন্তু তার বারণ ছিল, যেন তার শেষ শয্যা কাউকে দেখানো না হয়, না কোনো মিডিয়া, না ইন্ডাস্ট্রির কেউ। তাই তার মৃত্যুর পরে সমস্ত কিছু মিটে যাওয়ার পর ছেলে অনুরাগের মারফত সকলে জানতে পারেন সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা। সত্যি এমনও মানুষ হয়, সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নয়, যেন মনুষ্য জাতির এক বড় সম্পদ, যেখান থেকে শুধুই শেখার আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ। দেখতে থাকুন আমাদের ভিডিও।